বাষট্টি কেজির বাগাব আইট মাছ উঠেছে জেলের বর্ষিতে। সেই মাছ বাজারে নিয়ে আসলো দেখতে মানুষের ভিড় জমে। রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাস স্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হয় ব্যাটারি চালিত অটোরিকশা করে। অটোরিকশার সিট জুড়ে মাছটির অবয়ব, সেটি নিয়ে নানা আলোচনার শেষ নেই মানুষের। মাছের মালিক হানিফ আলী, তার বাড়ি নাগেশ্বরী উপজেলার বানুর খামার এলাকায়। মাছ ব্যবসায়ী হানিফ জানান, চিলমারিতে ব্রহ্মপুত্র নদীর বর্ষিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে, তার কাছ থেকে মাছটি কিনে এনেছেন নাগেশ্বরীতে। এখানে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি চাচ্ছেন, এতে মাছটির দাম আসে প্রায় ১০০০০০ টাকা। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় মাছ ধরা পড়ছে, এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি।